জলপাইগুড়িতে প্রথমবার শ্যামা পুজোর বিশেষ আকর্ষণ হিসাবে তুলে ধরা হচ্ছে দুবাইয়ের বুর্জ খালিফা। পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং টাওয়ার বুর্জ খালিফার আদলে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে জলপাইগুড়ির গোমস্তপাড়া নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের 56তম শ্যামা পুজোয়। জলপাইগুড়ির গোমস্তপাড়া নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের সম্পাদক রাজেশ মণ্ডল বলেন, বুর্জ খালিফার আদলে তৈরি হয়েছিল কলকাতা শ্রীভূমি দুর্গাপূজা খ্যাত প্যান্ডেল, সেই বুর্জ খালিফার আদলে তৈরি হচ্ছে শ্যামা পুজোর মণ্ডপ। তিনি বলেন, প্যান্ডেলের প্রস্থ মোটামুটি 50 ফুট, পাশাপাশি প্রশাসনের নিয়ম মেনেই প্যান্ডেলের লম্বা স্ট্রাকচার থাকবে, তার উপর টাওয়ার থাকবে। বুর্জ খালিফার আলোকসজ্জা হলো আকর্ষণীয়। লাইট শিলিগুড়ির এবং কলকাতার যৌথ সমন্বয়ে লাইটিং শোয়ের মাধ্যমে বুর্জ খালিফার আদলে তৈরি হচ্ছে প্যান্ডেল, বাজেট প্রায় 10 লক্ষ টাকা। কোভিড বিধি মেনেই শ্যামা পুজোর আয়োজন করা হয়েছে, ইনডোর প্যান্ডেল করা হচ্ছে না, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না। তিনি বলেন, জোর কদমে দিনরাত কাজ হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সি নিউজ। বিশেষ আকর্ষণ এবার বুর্জ খালিফা, যেটা আমরা বিগত দিনগুলোতে মানে পুজোর দুর্গাপুজোতে আমরা খুব হাইপ একটা নিউজ ছিল যে শ্রীভূমির বুর্জ খালিফা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা, তো সেই বুর্জ খালিফাই এবার আমাদের জলপাইগুড়িতে আমরা নিয়ে এসেছি। জলপাইগুড়িতে তৈরি হচ্ছে বুর্জ খালিফা, কত দুবাইয়ের বুর্জ খালিফা লম্বা কত কি অ্যাকচুয়ালি? এর তো প্রস্থ মোটামুটি 50 ফুট আছে, কিন্তু এর লম্বাটা যেরকমভাবে প্রশাসনের বিধি থাকে সেই পর্যন্ত আমাদের স্ট্রাকচার থাকবে, তার উপরে আমাদের টাওয়ার থাকবে। এর পাশাপাশি আলোকসজ্জা বা আলোকসজ্জা মেনলি হচ্ছে বুর্জ খালিফার আলোকসজ্জাই হচ্ছে এর মেন আকর্ষণ, কারণ এর মধ্যে যেই সমস্ত লেজার লাইট আপনারা দেখতে পেয়েছেন, কারণ প্রায় আমি মনে করি যে প্রায় সবাই এই খবরটি দেখেছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং নিউজে বুর্জ খালিফার যে লাইটিং বা ইউটিউবের চ্যানেল বুর্জ খালিফার যে লাইটিং সেটা সবার মোটামুটি জানা, তো সেই রকম লাইটিংই হচ্ছে। আর লাইট আমরা শিলিগুড়ি থেকে হায়ার করেছি এবং যেই লাইটটাকে মনিটরিং করবে বা মিক্সিং করবে তিনি কলকাতা থেকে আসছেন, মেশিনপত্র ওনার মেশিনপত্র এবং লাইট শিলিগুড়ি। আপনাদের কতম এবার পুজো? আমাদের এবার 56তম বর্ষে, বাজেট আমরা 10 লাখের ভেতরে রাখার চেষ্টা করছি। মানে এই যে কলকাতায় তো এই পুজোর একটা যে লাইট নিয়ে একটা সমস্যা হয়েছিল, আপনাদের কোনো না? ব্যাপারটা হচ্ছে ওখানে এয়ারপোর্টের থেকে 13 কিলোমিটারের মধ্যে ছিল, তো ফলে প্রবলেমটা ছিল। আমাদের এখানে তো সেভাবে আমাদের আমরা যে সমস্ত জায়গায় বসবাস করি সেখানে তো কোনো রকম সমস্যা নেই আশা করছি। না, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে না এবং কোভিড বিধি মেনটেন করার জন্য আমরা প্যান্ডেল থেকে আমাদের গ্যালারি প্রায় 100 ফুট দূরে আমরা করেছি এবং একটা 18 ফুটের এন্ট্রান্স দিয়ে ঢুকে 18 ফুটের এন্ট্রান্স দিয়ে বেরিয়ে চলে যাবে, শুধুমাত্র এই কোভিড সিচুয়েশন মেনটেন করার জন্য। না হলে তো এর ঠাকুর দেখার জন্য আমরা ইনডোর করতাম, তাহলে আরও বেশি ফোটাতে পারতাম। প্রতিমার বিশেষত্ব কিছু থাকছে না? প্রতিমার বিশেষত্ব যেহেতু দূর থেকে আপনাকে দেখতে হবে, ইনডোর করা হলো না, তাই প্রতিমার বিশেষত্ব আমরা তেমন কিছু করিনি, শুধুমাত্র এই প্যান্ডেল হিসাবে প্রতিমাটা হাইট করা। জোর কদমে তো কাজ শুরু হয়ে গেছে দেখলাম। হ্যাঁ, জোর কদমে কাজ শুরু হয়ে গেছে, কারণ আমরা তো সেরকম সময় পাচ্ছি না। না, অ্যাকচুয়ালি যদি বুর্জ খালিফার কথা বলতে হয়, বুর্জ খালিফা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার। আমাদের কলকাতায় যেই প্যান্ডেলটি হয়েছে সেই প্যান্ডেলটি করতে প্রায় 2 মাস সময় লেগেছে, তো সেটাকে আমরা এই 16-17 দিন বা 20 দিনে আনা, এটা একটা বিশাল টাফ ব্যাপার। তো সেইভাবেই জোর কদম করা হচ্ছে, ডে নাইট কাজ করা হচ্ছে, কাজ করে নিয়ে তৈরি করা। নামটা এবং রাজেশ মণ্ডল, নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের সেক্রেটারি।